ও জি সিম্পন। ওরেন হাল জেমস বাফেলো বিলস ও সান ফ্রান্সিসকো 4-9 এর জনপ্রিয় বেসবল খেলোয়াড়। তার অসংখ্য রেকর্ড ও সাফল্য থাকলেও তিনি এখন জেলখাটা আসামি। 1995 সালে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে। 1997 সালে গোল্ডম্যান ও ব্রাউন মিথ্যা হত্যা মামলা করা হয়। মামলায় গোল্ডম্যান এর পরিবারকে 3.35 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণও দিতে হয়। 2007 সালে সিম্পন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে বন্দুকের ভয় দেখিয়ে ক্রীড়া স্মারক চুরির অভিযোগ ওঠে। তিনি তা স্বীকার করে নেন, কিন্তু বন্দুক দেখিয়ে নেননি বলেই জানান। মারণাস্ত্র ব্যবহার, অপহরণ, ডাকাতির মামলার আবারও তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে 3-3 বছর কারাদণ্ড দেন।